2009 সালে আমি তিনটা মেমরি কার্ড একসাথে নষ্ট করেছিলাম। আই উইস আমি তখন এই ট্রিকগুলো জানতাম, তাহলে হয়তো সেগুলো ঠিক করতে পারতাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেমরি কার্ড এবং প্যান ড্রাইভ নষ্ট হয়ে গেলে সেটা ঠিক করতে হয়। আমি শর্ট ফ্রম শর্ট 360, আর আজকে আমি আপনাদেরকে নষ্ট মেমরি কার্ড ঠিক করে দেখাবো। কিন্তু নষ্ট বলতে এখানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার মেমরি কার্ড বা পেন ড্রাইভটা যদি পিসিতে ডিটেক্ট করে, মানে পিসিতে যদি পায় কিন্তু ওপেন না করতে পারেন। কিছু কমন কেস আমি আপনাদেরকে বলি, ওপেন করতে গেলে ওপেন হয় না, ইরর দেখায়, ইউর কার্ড ইজ করাপ্টেড, ইউর ডিস্ক ইজ করাপ্টেড, তারপরে রাইট প্রোটেক্টেড দেখায়, তারপরে হচ্ছে দেখা গেছে আপনার মেমরি কার্ড বা পেনড্রাইভ 8 GB, সেটা দেখাচ্ছে 100 MB বা 200 MB স্পেসটা যদি কমে যায়। এরকম অনেকগুলো কেস আছে, সেগুলো যদি হয়ে থাকে তাহলে আমার এই যে ট্রিকটা এখন আমি দেখাবো সেটা ফলো করলে সেটাকে আপনার টোটালি রিপেয়ার করে ফেলতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, চলুন কম্পিউটারে ঢুকে পড়ি। আজকে আমি এই টিউটোরিয়াল পারপাসে আপনাদেরকে দেখানোর জন্য আমার পেনড্রাইভটাকে ইচ্ছে করে নষ্ট করেছি। হাউ কুল ইজ দ্যাট! আমারটা 16 GB পেনড্রাইভ, কিন্তু এখন এখানে দেখাচ্ছে 195 MB, 195 MB দেখাচ্ছে। ওকে, এটাই ফ্রি স্পেস, ফরম্যাট দিলেও এটাই থাকে। আমি আপনাদেরকে ফরম্যাট দিয়ে দেখাই। ফরম্যাট, ওকে, ফরম্যাট কমপ্লিট, 195 MB দেখাচ্ছে। তো এইরকম কেস আমি আরও যেগুলো বললাম, করাপ্টেড দেখায়, তারপরে ওপেন হয় না, রাইট প্রোটেক্টেড দেখায়, সেগুলো হলে এই প্রসেসটা আপনারা ফলো করবেন। প্রথমে উইন্ডোজ প্লাস আর প্রেস করবেন, প্রেস করে লিখবেন CMD, তারপরে ওকে। এখানে কমেন্ট প্রম্পট ওপেন হবে, তারপরে এখানে লিখবো আমরা ডিস্ক পার্ট, DISK PART, কোনো স্পেস নাই, ডিস্ক পার্ট। আমি এই কমেন্টগুলো ভিডিও ডিসক্রিপশানে লিখে দেবো। তারপরে এন্টার, ইয়েস, ওকে, এখন আগেরটা কেটে দিতে পারি। এই যে ডিস্ক পার্ট ওপেন হলো, ডিস্ক পার্ট ওপেন হওয়ার পরে আমরা এখানে যেটা করবো লিখবো লিস্ট স্পেস ডিস্ক, ওকে। লিস্ট স্পেস ডিস্ক এটা লিখলে আমার এই কম্পিউটারে যে কটা ডিস্ক আছে সবগুলা দেখাবে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমার তিনটা আছে, প্রথমটা হচ্ছে একটা SSD, তারপরেরটা হচ্ছে আমার HDD, তারপরে হচ্ছে আমার পেনড্রাইভ। এটা 14 GB দেখাচ্ছে, ঠিক আছে, 14 GB দেখাচ্ছে, কিন্তু আমার ওই ইয়াতে গেলে, মাই কম্পিউটারে গেলে সেটা কম দেখায়। তো এটা করার জন্য, এটা ঠিক করার জন্য প্রথমে আমরা লিখবো হচ্ছে SELECT সিলেক্ট ডিস্ক 2। এটা খেয়াল করবেন এখানে কিন্তু আমার এই ডিস্ক নাম্বারটা 2। এখানে আপনারা যদি মেমরি কার্ড বা যেটাই ঠিক করতে চান সেটা যদি না, যে নাম্বারে হয় সেটা লিখবেন সিলেক্ট স্পেস ডিস্ক 2। এখানে কিন্তু ভুল করে অন্যগুলো সিলেক্ট করবেন না, তাহলে আপনার ওই যে SSD বা আমার যে হার্ড ড্রাইভ আছে ওটার ডাটা সব ডিলিট হয়ে যাবে। সো আপনারা চেক করবেন যেটা, এই যে 14 GB, কনফার্ম হয়ে নেবেন ডিস্ক নাম্বারটা, সিলেক্ট ডিস্ক 2 লিখে এন্টার। তারপরে ডিস্ক 2 ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক। এখন আমি যেটা করবো এখানে লিখবো ক্লিন, CLEAN, ক্লিন, ডিস্ক পার্ট সাকসিডেড ইন ক্লিনিং দ্য ডিস্ক। তার মানে হচ্ছে এখন আমার ডিস্ক 2 সম্পূর্ণরূপে ক্লিন হয়ে গেছে। এখন যদি আমি মাই কম্পিউটার ওপেন করি তখন দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিছু নেই। এখন এটা ঠিক করার জন্য যেটা করতে হবে, যদি উইন্ডোজ 8 অথবা 10 হয় তাহলে আপনারা এই স্টার্ট বাটনে না রাইট বাটনে ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে। উইন্ডোজ 7 যদি হয় তাহলে আপনারা মাই কম্পিউটারে রাইট বাটনে ক্লিক করবেন, তাহলে ডিস্ক ম্যানেজমেন্ট আসবে। এটা ফুল স্ক্রিন করে নেই। এখন এখানে দেখতে পাচ্ছেন তিনটা ড্রাইভ, ডিস্ক 0, ডিস্ক 1 এবং ডিস্ক 2, এই যে নাম্বারটা। এখন এটা আনএলোকেটেড দেখাচ্ছে, আনএলোকেটেডে রাইট বাটনে ক্লিক করে নিউ সিম্পল ভলিউমে ক্লিক করবেন। এবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট, আবার এখানে আপনি নাম লিখে দিতে পারেন আপনার পেনড্রাইভ বা মেমরি কার্ডে, তারপরে নেক্সট, ফিনিশ। এখন দেখতে পাচ্ছেন এখানে আমার ওই যে 16 GB মেমরি কার্ড, 14.5 যেটাই হোক, এটা এখন ফুলটা দেখাচ্ছে। তো এরকম আমি যেই কেসগুলো আপনাদেরকে বললাম, যে ইরোটির যে আপনাদের সমস্যাটা যে কোনো টাইপের হয়, আমি হয়তো আপনার সমস্যাটা মেনশন করতে পারিনি, যদি সেটা কম্পিউটারে ডিটেক্ট করে আপনি ফরম্যাট করতে পারছেন না বা যে কোনো ধরনের সমস্যা যদি হয়ে থাকে, তাহলে এই প্রসেসটা ফলো করবেন, ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা 99%। সো এই টপিক নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুকে গ্রুপে পোস্ট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। টাটা।